কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। পর্দায় এখন যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এটা কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামবাজারের মার্কেট। সেই মার্কেটটিও দেখুন একদম কিন্তু খুলে ভরা। মার্কেটটি বৈশিষ্ট্য হলো এটি প্রতি রবিবার বসে এবং সকাল থেকে প্রায় সন্ধ্যে পর্যন্ত মার্কেটটি বসে। এখানে এলে আপনি যেমন মরশুমি ফুলের দেখা পাবেন, তেমনি বারোমাসিক ফুলেরও দেখা পাবেন। আর মার্কেটটাতে এলে আপনি সমস্ত কিছু উপকরণ এখান থেকে পেয়ে যেতে পারবেন, সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। আর এখানে এলে একটু মার্কেটের দাম দর যাচাই করে তারপরে কেনাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ঈশ্বরের কামনা ঈশ্বরের যে প্রার্থনা করছে এগুলো সমস্ত প্রায় ইন্দোর প্ল্যান। বড়গুলো 2000 টাকা করে বলছে। এখানে যেখানে মোগরা রয়েছে, যারা এই মার্কেটের গুরুত্ব বোঝে তারা সকলেই কিন্তু ছুটে আসেন এই মার্কেটে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় মার্কেটে। মনে হচ্ছে দাম বেশি বলছে, জানি না কেন বেশি বলছে, কারণ আজকের ওয়েদারটা দেখাবো আপনাদের। ওয়েদারটা মোটামুটি ভালো, অর্থাৎ বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, তাই কি দাম বলছে কিনা জানি না। আপনারাও চলে আসতে পারেন এই শ্যামবাজার, অর্থাৎ বাগবাজার বা শ্যামবাজারের মোড়ে নেমে। কীভাবে আসতে হয় সেটাও আমি আমার ভিডিওতে একদম পরিষ্কারভাবে উল্লেখ করেছি, সেই ভিডিওটি আমার আই বটনে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে যেমন বিভিন্ন ফুল রয়েছে, বারোমাসিক ফুলগুলো টপ সাজিয়ে দিচ্ছে দোকানদার ভাই, দেখছেন একদম কীভাবে সাজাতে হয়। এখানে প্রচুর ইন্দোর কালেকশন রয়েছে, প্রচুর ইন্দোর কালেকশন রয়েছে। সামনে আপনাদের দেখায় যেটা আম গাছ রয়েছে, তো আপনি এই সময় চাইলে যাদের জায়গা রয়েছে তারা আম গাছ দেখাতে পারবে। এই সামনের ওটা দেখতে পাচ্ছি না, আবার গাছ রয়েছে
ফেলাই যাও জল লোক ৫০ 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 ৫